ঈদের জামা পেলে ছেলেমেয়েরা যেমন খুশি হয়, তেমনি ঈদের আগেই নতুন ব্যাগ পেয়ে খুশিতে আত্মহারা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর কাজী মোখলেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উদ্যোগে বিদ্যালয়ের 172 জন শিক্ষার্থীকে এই নতুন ব্যাগ উপহার দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ জয়তুন্নেসার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই ব্যাগ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাহের, কোডেক নোয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম, এলাকা ব্যবস্থাপক আলমগীর হোসেন, কোডেক চর জব্বার শাখার ব্যবস্থাপক আব্দুল আলী, কোডেক আনসার মিয়ারহাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন। প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাগ উপহার দেওয়ায় কোডেককে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্যাগগুলো পাওয়াতে ওদের অনেক উপকার হয়েছে, বইগুলো আর ভিজবে না, নষ্ট হবে না, অনেক খুশি তারা, অনেক আনন্দিত। দরিদ্র এলাকা, আশেপাশে রাস্তা কাঁচা, অনেক কষ্ট বাচ্চাদের আসতে, কোডেককে অনেক ধন্যবাদ। কোডেক নোয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম বলেন, আমরা খবর নিয়ে জেনেছি এই বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীদের ব্যাগ নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ব্যাগ উপহার দিতে পেরেছি। তোমরা সবাই ভালো আছো? তোমরা এখান থেকে পড়াশোনা করে এক একজন বড় বড় কর্মকর্তা হবে এক সময়, মা বাবার মুখ উজ্জ্বল করবে, তোমরা সমাজের মুখ উজ্জ্বল করবে, তোমরা সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠবে। এখানে প্রায় 10টা স্কুল সার্ভে করছে, এখানে খুবই গরিব একটা এলাকা, এখানে 172 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে উপস্থিত প্রায় 60% উপস্থিত হয়, 60-70%, আর স্কুল ব্যাগ আছে মাত্র 10 বাচ্চা। ওদের কোনো স্কুল ব্যাগ নাই, ওরা বৃষ্টির মধ্যে কাদা রাস্তার মধ্যে আসবে, সেই হিসেবে আমরা আমাদের প্রধান শিক্ষক সময়টা দৌড়াবে, প্রাণ ডালে মুঠোয় মুঠোয় সময় পায়।